রক্তিম মুচকি হাসলো, লাইটের সুইচটা অফ করে দিয়েই লম্বা চওড়া শরীরটা এলিয়ে দিল বিছানায়। অদ্রিজা রক্তিমের অদ্ভুত ঘুমানোর ব্যবস্থা দেখে বেঁচে গেল ভেবেই ওপাস ফিরল। ঠিক তখনই পাশের ব্যক্তিটি অদ্ভুত কাজ করে বসল, তার শক্ত পোক্ত হাত জোড়া দিয়ে জড়িয়ে নিল অদ্রিজাকে। সঙ্গে সঙ্গেই অদ্রিজার পুরো শরীর বয়ে বিরক্তি ছুঁয়ে গেল। পর মুহূর্তেই মনে পড়ল, রক্তিমের বাবার থেকে টাকা নিয়েই বিয়েটা করেছে সে, চাইলেও ওই লোকটার স্পর্শকে ঠেলে দিতে পারবে না। নীরবভাবে হাত জোড়ার স্পর্শে চোখ জোড়া বন্ধ করতেই রক্তিম কানের কাছে ফিসফিসিয়ে বলল, কিছুই করতে হবে না অদ্রিজা, আপনাকে এইভাবে জড়িয়ে ধরতে দিলেই হবে। ঘুমটা আমার প্রয়োজন, আজ তীব্রভাবেই প্রয়োজন, তাই আপনাকে জড়িয়ে ধরাটা আমার কাছে ভুল বলে মনে হচ্ছে না। আর আপনিই তো বললেন আপনার শরীরটা আমার কাছে বিক্রি করে দিয়েছেন, তবে আপনার শরীরটাকে জড়িয়ে ধরাটা অপরাধ হবে না বলুন। অদ্রিজা কিছু বলল না। অদ্ভুত পুরুষটির কোমল ছোঁয়ায় অস্বস্তিতে ভরে উঠল তার মন। আজকে তার ছোঁয়া স্পষ্ট বলছে তার ছোঁয়ায় কোনো কামনা নেই, নেই কোনো লালসা। অদ্রিজা হাঁসফাঁস করল। রক্তিম নামক মানুষটির উষ্ণতা শরীরে বয়ে ছুঁয়ে যেতেই লোম খুব অদ্ভুত অনুভূতিতে কেঁপে উঠল। এই শীতের রাতেও ঘেমে উঠল চোখ মুখ, অস্বস্তিতে মন উসখুস করতে লাগলো। সকাল হলো, সূর্যের ঝকঝকে কিরণ না হলেও মৃদু আলো চারিদিকটাই ঠিকই ছড়িয়েছে। অদ্রিজা চোখ মেলে চাইল। রাতে সেই অসহ্য মানুষটাকে সহ্য করার প্রয়াসে তারই দুই হাতের বন্ধনে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই হয়নি তার। ঘুম জড়ানো চোখে এদিক ওদিক তাকালো অদ্রিজা। নিজেকে রক্তিমের বাহুবন্ধনে না পেয়ে একটু হলেও অবাক হলো সে। পর মুহূর্তে পুরো রুম জুড়ে কোথাও রক্তিমকে না দেখে অবাক হওয়ার মাত্রাটা দ্বিগুণ হলো তার। অস্থির হয়ে আবারও এদিক ওদিক তাকালো, না নেই। ঘড়ির ঘন্টার কাঁটারা তখন 6টা ছুঁই ছুঁই, এত সকালে কোথায় গেল? অদ্রিজা ভ্রু কুচকে উঠে দাঁড়ালো। ওয়াশরুম চেক করে ব্যালকনির দরজার সামনে দাঁড়াতেই রক্তিমকে দেখতে পেল সে। ছাই রঙা টি শার্ট আর ট্রাউজার পরিহিত যুবকটি পকেটে হাত রেখে একদম সোজা হয়েই অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, অদ্ভুত। এক নজর রক্তিমের দিকে তাকিয়ে আবারও চলে আসতে যাবে, ঠিক তখনই রক্তিম বলে উঠল, যাচ্ছেন কেন? অদ্রিজা থমকে দাঁড়ালো। রক্তিম অন্যদিকেই ফিরে রয়েছে, হাতে মোবাইল নেই, তার মানে কথাটা তাকেই বলেছে। কিন্তু রক্তিম টের পেল কিভাবে যে সে এখানে এসেছে? চোখ জোড়া সরু করে রক্তিমের দিকে তাকিয়ে থাকতে এই রক্তিম উল্টো দিক ফিরে দাঁড়ালো, ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, শুভ সকাল মিসেস অদ্রিজা। অদ্রিজা এবারও কিছু বলল না, রক্তিমের দিকে তাকিয়েই রইল। কি বলবে খুঁজে পেল না সে। শুভ সকালের বদলে কি শুভ সকাল বলা উচিত তার? বুঝে উঠল না অদ্রিজা। চুপচাপ দাঁড়িয়ে থাকতেই রক্তিম এগিয়ে এলো, চোখ টিপে ফিসফিসিয়ে বলে উঠল, কি ব্যাপার বলুন তো, আমার প্রেমে টেমে পড়ে গেলেন না তো? সকাল সকাল ঘুম থেকে উঠে আমায় খুঁজে বেড়াচ্ছেন যে, একদিনে জড়িয়ে ধরা এতটা অস্থির হয়ে পড়লেন আমার জন্য? তাহলে তো আপনাকে রোজই জড়িয়ে ধরে ঘুমানো উচিত, আপনি আরো অস্থির হয়ে ভালোবাসতে শুরু করবেন আমায়, কি বলেন? অদ্রিজা চোখ মুখ কুচকে তাকালো, ঠোঁট চেপে বলল, মোটেও তেমন কিছু না বিষয়টা, আর কোনো অস্থিরতা টস্থিরতাও নয়। আপনি রুমে না থাকলে ভালোভাবে ঘুমানো যেত তাই দেখছিলাম, আর ওই যে বললেন না ভালোবাসা, সেটার প্রশ্ন তো আসছেই না মিস্টার রক্তিম। রক্তিম মুচকি হাসল। অদ্রিজার একেবারে কাছাকাছি গিয়ে বলল, ধরুন আপনি চাইলেন আমায় ভালোবাসতে, আমাকে চাইলেন, খুব করে চাইলেন, আমার জন্য অস্থিরভাবে দিন রাত পার করলেন, বিষয়টা দারুণ হবে না? অদ্রিজা দুপা পিছিয়ে রক্তিমের থেকে দূরে গিয়ে দাঁড়ালো, দৃঢ় কণ্ঠে বলল, না, খুব বিশ্রী এবং জঘন্য হবে, আর এই বিশ্রী ও জঘন্য বিষয়টা কখনোই ঘটবে না রক্তিম, আমি বলছি। আর আমি বলছি ঘটবে, খুব শীঘ্রই ঘটবে অদ্রিজা, খুব শীঘ্রই, কোনো এক সন্ধ্যা কিংবা কোনো এক সকাল কিংবা হতে পারে কোনো এক অন্ধকার রাতে আপনি আমার সামনে এসে বলবেন, ভালোবাসি। অদ্রিজা বিরক্তি নিয়ে তাকালো, রক্তিম কথাটা বলেই বাঁকা হাসল। অদ্রিজার পাশ কাটিয়ে যেতে যেতেই বলল, রেডি থাকবেন, আমি যাওয়ার সময় আপনাকে দিহানের কাছে নিয়ে যাব, তারপর ভার্সিটিতে ছেড়ে দেবো।
অদ্রিজার তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে। এতটা বিশ্বাস নিয়ে বলল কথাগুলো, এতটা আস্থা কেন? রক্তিমের গাড়িতে করে এই হসপিটাল পর্যন্ত এসেছে অদ্রিজা। বাসা থেকে হসপিটালের পথটা গাড়ি করে আসতে আধ ঘন্টা লাগে। এই আধ ঘন্টা রক্তিমও তার সাথে কথা বলেনি, সেও রক্তিমের সাথে কথা বলেনি। নামার সময়ও কিছু বলেনি রক্তিম। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে নিজের মতোই চুপচাপ বসে রইল। অদ্ভুত, রক্তিম কি অদ্রিজাকে ইগনোর করছে? অদ্রিজা বুঝে উঠল না। মিনমিনে চাহনিতে পেছনে রক্তিমের দিকে বার কয়েক তাকিয়ে থেকেই পা বাড়ালো সামনে। হসপিটালের দিহানের কেবিনের সামনে গিয়েই পা জোড়া জমে গেল তার। দিহান এখন কথা বলার অবস্থায় আছে, কি বলবে সে? দিহান তার কথার উত্তরেই বা কি কি বলবে? ঠক, প্রতারক উপাধি দিয়ে কথা বলবে কি? অদ্রিজা ভাবতে পারল না। কাপা হাতে দরজার পর্দাটা সরিয়ে দিহানের দিকে তাকালো। ঘুমোচ্ছে সে। অদ্রিজা দূর থেকেই দেখল। কাছাকাছি যাওয়ার সাহস সঞ্চয় করতে পারল না নিজের মধ্যে। কাছে গেলে যদি দিহান জেগে যায়, জেগে উঠেই যদি বলে বসে, দ্রিজা আবার একটিবার সুযোগ দিলে না কেন? কেন মেয়ে প্রতিশ্রুতি দিয়ে অন্য কাউকে জীবনের সঙ্গী করে নিলে? কি উত্তর দেবে সে? মুহূর্তেই চোখ টলমলিয়ে উঠল অদ্রিজার। আর এক মুহূর্তও না দাঁড়িয়ে তাড়াহুড়ো করে সরে গেল সেখান থেকে। জোরে জোরে শ্বাস ফেলে, দ্রুত পা ফেলে বেরিয়ে আসলো হসপিটাল থেকে। যেন এক প্রকার পালিয়ে আসলো সে। সেদিনের পর সাত সাতটা দিন কেটেছে। এই সাত দিনে রক্তিম অদ্রিজার সাথে প্রয়োজন ছাড়া একবারও কথা বলেনি। রক্তিম বাসায় ফিরলেই অবাক হয়ে চাইতো অদ্রিজা। এই ছেলেটিকেই মন থেকে অভদ্র অসহ্য লোক বলে মনে করতো সে। কিন্তু এই সাত দিনে পুরো পাল্টে গেল যেন যুবকটি। এই সাত দিনে কথায় কথায় একদমই কাছে আসার চেষ্টা করেনি, মুখের কাছাকাছি মুখ এনে বাঁকা হেসেও কথা বলেনি, ট্যাড়া বেঁকা দাঁতগুলোর ঝলক দেখিয়ে হুহা করে হেসেও ওঠেনি, ফু দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলোও উড়িয়ে দেয়নি, সদা সর্বদা চুপ থেকেছে। কোনো বিশেষ দরকারে অদ্রিজা কিছু জিজ্ঞেস করলেও হু হা ছাড়া উত্তর করেনি। রক্তিমের মুখে মেকি হাসি ব্যতীত আগের সেই চমৎকার হাসিটা এই কয়েকদিন চোখেই পড়েনি তার। কি হলো হঠাৎ এই লোকটার? সদা সর্বদা এমন গম্ভীর দেখাচ্ছে কেন তাকে? অদ্রিজা উত্তর খুঁজে পেল না। রাতের খাবারটা হাতে নিয়ে রুমে ঢুকেই রক্তিমের দিকে তাকালো সে। ল্যাপটপে মনোযোগ স্থির তার। অদ্রিজা যে রুমে প্রবেশ করলো তা হয়তো মস্তিষ্ক বুঝেই উঠল না তার, কিংবা বুঝে উঠলেও ইচ্ছে করে কোনো কথা বলল না। অদ্রিজা লম্বা দীর্ঘশ্বাস ফেলে খাবার নিয়ে রক্তিমের সামনে গিয়ে দাঁড়াল। ধবধবে ফর্সা লম্বা চওড়া শরীর, অদ্ভুত সুন্দর চোখজোড়া ঘন পাপড়িতে ঘেরা, মাথার ঘন কালো চুলগুলো কপালে ঝুঁকে আসে, অদ্ভুত সুন্দর। মুখের খোঁচা খোঁচা দাড়িগুলোও অনন্য সুন্দর মনে হলো অদ্রিজার। লোকটার নীরবতাও ভিন্ন রকমের সুন্দর। অদ্রিজা মৃদু হেসেই বলল, মিস্টার রক্তিম, আপনার খাবারটা? রক্তিম মাথা উঁচু করে চাইল। চোখের সামনে পুষ্পের ন্যায় পবিত্র সুন্দর রমণীকে আপাদ মস্তক দেখে নিয়েই মেকি হাসল সে। ক্লান্ত চোখ জোড়া দিয়ে ইশারা করে বোঝালো খাবারগুলো টেবিলে রেখে দিন। অদ্রিজা হতাশ হলো। এবারের মতো রক্তিমের সাথে কথা বলার আশাটা হারিয়ে গেল তার। আত্মসম্মানের জ্বলন্ত আনলে বার কয়েক নিজের মনকে ঝলসে নিয়েই পাশ ফিরে দাঁড়ালো। খাবারটা টেবিলের উপর আওয়াজ করে রেখেই সামনের চেয়ারে বসে পড়ল। অদ্ভুত, এই লোকটা তার সাথে এমন করছে কেন? শুরু থেকে তো তা এমন ছিল না, তাহলে হঠাৎ এমন পরিবর্তন কেন তার মাঝে? আসলে কি রক্তিমকে যেমনটা ভেবেছিল রক্তিম তেমন নয়? রক্তিমের বাবার কথায় কি তাহলে সত্য? প্রশ্নগুলোর কোনো উত্তর পেল না অদ্রিজা। চেয়ারে বসে হাত জোড়া বুকে ভাঁজ করে দেখতে লাগলো রক্তিমকে। শক্তপোক্ত দেহের এই যুবকটি দেখতে মাত্রাতিরিক্ত সুন্দর, তাই বোধহয় মেয়েরা এই সুপুরুষটিকে সহজেই ভালোবেসে ফেলে। আর রক্তিম, রক্তিমও কি কোনোদিন কোনো মেয়েকে ভালোবেসেছে? সঙ্গে সঙ্গেই তার ছিল মাখা হাসি ফুটল মুখে। ধুর, এই লোকটি আবার ভালোবাসতে পারে নাকি? নিজের ভাবনাগুলোকে ঝুড়ি ঝুড়ি দোষারোপ করে খাটের এক কোণায় শুয়ে পড়ল। গত সাত দিন রক্তিমকে ঘুমাতে দেখেনি অদ্রিজা, জানে আজও ঘুমাবে না। হয় খাটে বসে, নয়তো ব্যালকানিতে বসে এক নাগারে ল্যাপটপই ঘাঁটবে। লোকটার কি ঘুম পায় না? চোখ জোড়া কি ক্লান্ত হয় না? কে জানে। ঘুমটা আজ একটু দেরিতেই ভাঙল অদ্রিজার।
যখন বোধ হলো সকাল হয়েছে তখন প্রায় 9টা বাজে। ঘন পাপড়িতে ঢাকা চোখ জোড়া খুলে আশপাশটায় তাকাতেই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রক্তিমের উন্মুক্ত বুক চোখে পড়ল। সঙ্গে সঙ্গেই ভ্রুজোড়া কুচকে নিয়ে উঠে বসলো অদ্রিজা। গম্ভীর দৃষ্টি ফেলে পরখ করতে লাগলো সামনের যুবকটিকে। শরীরে তোয়ালে পেঁচানো, লোমহীন সাদা ধবধবে উন্মুক্ত বুক, মাথার ঘন খালো ভেজা চুলগুলো কপালে এসে ভিড় করলো জড়ো হয়ে, মুখের খোঁচা খোঁচা দাড়িতেও বিন্দু বিন্দু পানি, চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে, চোখে মুখে অদ্ভুত গম্ভীরতার ভিড়। এ লোকটাকে আদেও গম্ভীরভাবে মানায়? একদমই না। অদ্রিজা উঠে দাঁড়িয়ে রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো, বিরক্তি নিয়ে চেঁচিয়ে বল, সকাল সকাল এমন কাপড় সোপড় বিহীন শরীর নিয়ে পুরো রুম ঘুরে বেড়াচ্ছেন কেন? রক্তিম মাথার চুলে চাইল, অদ্রিজাকে পুরোপুরি উপেক্ষা করে সরে দাঁড়ালো, মৃদু কণ্ঠে বলল, সমস্যা? অদ্রিজা সরু চোখে চাইল, আকাশ সমান বিরক্তি নিয়ে বলে উঠল, সমস্যা সমস্যা কিনা তা জিজ্ঞেস করছেন আপনি? আসলে আপনি অসহ্যকর একটা লোক রক্তিম, একে তো বড় সরো মাপের বেহায়াপনা করেছেন, আবার জিজ্ঞেস করছেন সমস্যা? অদ্রিজার তীক্ষ্ণভাবে ছেড়ে দেওয়াকে এতটুকুও পাত্তা দিল না রক্তিম। নিজের জামা কাপড় নিয়ে অদ্রিজাকে পুরোপুরি উপেক্ষা করে পাশ দিয়ে হেঁটে চলে গেল। অদ্রিজা সেভাবেই দাঁড়িয়ে রইল, কপালে ভাঁজ পড়ল তার। এই লোকটা হঠাৎ পাল্টে গেল কেন? এই ব্যবহারটা কি কেবল তার সাথেই করছে নাকি সবার সাথে? রক্তিম রেডি হয়ে বের হওয়ার সাথে সাথেই অদ্রিজাও কোনোভাবে শরীরে একটা শাড়ি পেঁচিয়ে বের হলো রুম থেকে। ড্রয়িং রুমে বসে থাকা রিয়াজ সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছেন। রক্তিমকে দেখেই চশমার ফাঁক দিয়ে চাইলেন তার দিকে। রক্তিম দরজা পর্যন্ত যেতেই গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, রক্তিম। রক্তিম পাজোড়া স্থির করে দাঁড়ালো, ভ্রুজোড়া কুচকে নিয়ে সোফায় বসে থাকা রিয়াজ সাহেবের দিকে ঘাড় ঘুরিয়ে চাইল। তীব্র বিরক্তি নিয়ে চেয়ে থাকতেই রিয়াজ সাহেব বললেন, আমার রুমে এসে তো একটু। রক্তিমের বিরক্তি এবার আকাশ ছুঁয়ে গেল যেন, কপাল কুচকেই বলে উঠল সে, আপনার আমার মাঝে বিজনেস পার্টনার ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই মিস্টার মাহমুদ, প্লিজ ভুলে যাবেন না কথাটা, আর আমাকে এইভাবে আপনার রুমে যাওয়ার আদেশ দেওয়ারও অধিকার আপনার নেই। রিয়াজ সাহেব হতাশ চাহনি ফেলল, চায়ের কাপটা এক পাশে ঠেলে রেখেই বললেন, রক্তিম তুমি না মানলেও আমি মানি, আমি তোমার বাবা, তোমার মাও বোধহয় তাই মানে, এখন তুমি কি তোমার মাকেও বলবে সে তোমার মা নয়? যদি ধরেও নেই আমরা তোমার বাবা মা নই, তাও কি এসে যাই? তুমি সত্যি কি আমাদের ছেলে না? তুমি অ্যাকচুয়ালি বিগড়ে গেছো রক্তিম, তোমার মস্তিষ্কটাই বিগড়ে গেছে, নয়তো নিজের বাবা মাকে অস্বীকার করতে? কথাগুলো শুনে রক্তিমের চোখ মুখ হঠাৎই অদ্ভুত পরিবর্তন নামলো, চোখে মুখে ফুটে উঠল অদ্ভুত রকমের হিংস্রতা, ঘৃণা আর রাগ, কপালের রগটা সঙ্গে সঙ্গেই ফুলে উঠল যেন, চোখ জোড়া লাল টকটকে হয়ে উঠল দ্রুত। রাগে সামনের চেয়ারটাকে এক লাথি মারতেই চেয়ারটা গিয়ে গড়িয়ে পড়ল অদ্রিজার পায়ে। কাঠের ভারী চেয়ারটা পায়ের উপর পড়তেই ব্যথায় কনকনিয়ে উঠল পায়ের মাংসপেশি, মুখ দিয়ে অস্ফুট সুরে বেরিয়ে আসলো, চোখ টলমলিয়ে উঠল সঙ্গে সঙ্গে, তীব্র ব্যথায় মোমের মতো সাদা তুলতুলে মুখটা হয়ে উঠল নীল, অস্ফুট স্বরে কাতরে উঠেই বসে পড়ল সঙ্গে সঙ্গে, পায়ে হাত দিয়ে চেপে ধরেই কপাল কুচকে তাকালো রক্তিমের দিকে। রক্তিমকে আগের মতোই হিংস্র দেখাচ্ছে, চোখে মুখে এখনো সেই প্রখর ঘৃণা, জ্বলন্ত চাহনিটা এখনো ঠিক ততটাই জ্বলন্ত। অদ্রিজা নামক মেয়েটি যে তার দেওয়া ব্যথায় কাতরে উঠল তা তার বোধই হলো না বোধ হয়, কিংবা হয়তো বোধ হলো তবে তা হয়তো তার কিছু যায় এসে যায় না।